Hi, hello. Hi. Welcome to our channel. So, আজকে আমরা খুব এক্সাইটিং একটা ব্লগ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে গিয়ে দা অ্যানিভার্সারি ব্লগ। আর আজকে হচ্ছে গিয়ে প্রি অ্যানিভার্সারি ডেট, মানে আজকে 18th নভেম্বর 2020 এন্ড আগামী কাল মানে 19th নভেম্বর আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো আমরা এখন বেরিয়েছি, কালকের জন্য কিছু কেনাকাটা অবশ্যই করতে হবে, অনেক কিছু প্ল্যানস আছে। যদিও এবার খুবই ছোট করে আর কি আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। গত বছর আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, তো সেটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল, বাট এবার ডিউ টু কোভিড সিচুয়েশন শুধু এই বাড়ির লোক মিনিমাইজ করতে হয়েছে আমাদের এন্টায়ার প্রোগ্রামটাকে। তো ছোট করে খুবই প্রিসাইজলি আমরা একটা অনুষ্ঠান একটা রেখেছি, তো তার জন্য যাই হোক সামান্য কিছু প্রিপারেশন বাকি আছে। তো আমরা এখন কিছু কেনাকাটি করতে বেরিয়েছি, চলো morning and very good morning and happy anniversary to us. আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে 19th নভেম্বর 2020। দু বছর আগে আজকের দিনে উই গট ম্যারিড, তো দু বছর অতিক্রান্ত হয়ে গেল। উই স্পেন্ট টু ইয়ার্স টুগেদার অ্যান্ড ইটস বিন আ ওয়ান্ডারফুল জার্নি। সত্যি সেদিনের ঘটনা, একদমই তাই মনে হয়, একদম সেদিনের ঘটনা। দু বছর যে চলে গেল এটা কিছুতেই আমরা বুঝতে পারি না, রিয়ালাইজ করতে পারি না। এনিওয়েজ আজকের দিনটা শুরু করছি আমরা পুজো দিয়ে। তো ম্যাডাম রেডি হয়ে গেছে, বাড়িতে পুজো দেওয়া হয়েছে, আর বুড়ি আমাদের উত্তর পাশে যে বুড়ি মায়ের মন্দির, বুড়ি মায়ের ওখানে একটু পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, তো চলো তোমরাও দেখে নাও। চলো তুমি এগো। কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ এই তো হলো জাস্ট। এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে কাজবাজ প্রচুর আছে। সারাদিন ধরে তোমরা থাকো আমাদের সাথে, দেখতে থাকো কি কি হয়। একদম খুব সুন্দর। তো এখন বাজে বিকেল 4:30, আর আমরা বেরিয়েছি একটু কেক নেওয়ার জন্য। আমরা যে কেকটা অর্ডার করেছিলাম সেটা নিতে যাচ্ছি, দেখা যাক। আর দু চারটা কাজ আছে, প্রচন্ড ক্যামেরা শেক হচ্ছে, এখানে হোল্ড করে রাখা। আজকে স্টিকটা নিয়ে নিই আমরা, ভুলে গেছি স্টিক আনতে, তো খুব প্রচন্ড শেক হচ্ছে এখানে। সো গাইস গুড ইভিনিং, এখন বাজে 6:30 এবং এক্স্যাক্টলি এখন আমাদের শুরু হবে ছোট্ট আমাদের অ্যানিভার্সারির ফাংশন, এবং এটা কমপ্লিটলি অর্গানাইজ করছে আমাদের প্যারেন্টসরা, মানে সেটা হচ্ছে আমার মা, আবার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ইনারা সবাই অর্গানাইজ করেছে। আমরা এত কিছু জানতামও না, এনিওয়েজ অনেক কিছু এখানে নতুন অ্যাড হয়েছে অর্গানাইজের বিষয়টা। সবাই এখানে বসে পড়েছে অলরেডি। তো যাই হোক বলো কখন এলে? মা ভাই পাপা তিনজনে চলে এসেছে,
দেখো ব্লগিং এর জন্য সবকিছু করতে হয়, এই হচ্ছে কি আমাদের লাইট সেটআপ, সেটআপ এই হচ্ছে আমাদের সেটআপ, রিং লাইট নেই, টিউব লাইট দিয়ে কাজ চালানো হচ্ছে, এই লাইট আমরা সব জায়গায় পিজি লাইট প্রকাশ করছি, এখন সঠিক জায়গায় লাইট রাখার ব্যবস্থা করছি। এই দেখুন ওনার ড্রেস আপ, উনি ধুতি পাঞ্জাবির সাথে চটি কেন গো? ও হলো ঘরে দেখা হচ্ছে বলো, ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছেন পুরো বিয়ের সাজে, একদম পুরো বিয়ের সাজে। তুমি বলে কথা বলো, একদম তুমি নিজে কেমন সেজেছো সেটা দেখাও। আমাকে দেখেছে সবাই। আচ্ছা, তো উনি ঠিক ছিল মনে হয়। জাস্ট এসে ঢুকলো, প্রচুর লেট করে ফেলেছে, দাদামণির অফিস ছিল ওই জন্য একটু লেট হলো,
তো আমরা সবাই অপেক্ষা করে থাকতে থাকতে মাত্র কেক কাটা হলো, উনি কেক খেয়ে দুটো কেকই আমি জাস্ট কেক খেলাম। কেক আমি খুব পছন্দ করি, কি হলো আওয়াজটা? আচ্ছা, খুবই সত্যি খুব ভালো। ব্যাপারটা হচ্ছে দুটো কেকই ভালো ছিল, খুব একটা খারাপ না, তবে বেটার বলবো চকলেট কেকটা, ডেফিনেটলি গ্রিন চেরি চকলেট কেক ওয়াজ বেটার। আচ্ছা, এই যে এখানে বৌদি, দাদামণি আর এখানে আমার বড় জেঠু, বড় জেঠু অনেকদিন পর এসেছে। হ্যাঁ, এখানে সবাই বসে আছে। তো ঠিক আছে, চলো তোমরা সাথে থাকো, পরে কথা হচ্ছে। তুমি কি করছো? তুমি কি করছো? আমি গায়ে একটু দিয়ে দেখে নিচ্ছি, এটা আমার মামুনি আর পাপা আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। দাঁড়াও, একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। আমারও হেভি লেগেছে, কালারটা খুবই ভালো, কালারটা সত্যি খুব ভালো, লালের সাথে আরো ভালো লেগেছে। হ্যাঁ, রেড এর সাথে ভালো লাগবে, যে কোনো হোয়াইট এর সাথে ভালো লাগবে, দারুন। তো এখন আইসক্রিম, এখন আইসক্রিম পর্ব চলছে, আইসক্রিম পর্ব চলছে। দাদামণি জেঠু সব আইসক্রিম খাচ্ছে আর ওরা এখনি বেরিয়ে যাবে। হ্যাঁ, সবাই আইসক্রিম খাচ্ছে, এখন বেরিয়ে যাবে, কারণ পুচকি বাড়িতে একা আছে এবং পুচকি কান্নাকাটি করছে, কাউকে দেখতে পাচ্ছে না, ওজন্য ও খুব কান্নাকাটি করছে। বৌদি চিন্তা করছে, এখন সবাই বেরিয়ে যাচ্ছে। না, সবাই বলতে পাপা মা ভাই থাকবে, ওরা ওদের এখনো খাওয়া হয়নি, তো জেঠুরা বেরিয়ে যাচ্ছে, ওরা না খেয়ে যাচ্ছে। দাদামণিরা বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে ওরা। তো আমাদের এখন এই মুহূর্তে খাওয়া দাওয়া প্রত্যেকের হয়ে গেছে, এখন হচ্ছে কিসের টাইম বলো তো? ফানুসের সময়। আমরা ছাদে যাচ্ছি প্রত্যেকে এবং ছাদে গিয়ে ফানুস ওড়াবো। চলো চলো, তোমাদেরও দেখিয়ে দিই। চলো, এখানে আমাদের ফানুস ওড়ানোর প্রস্তুতি চলছে ছাদের মধ্যে, আর এখানে মা আমাদের লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। আচ্ছা, আমি আর পাপা ধরি প্রথমে ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ সবাই, ফানুস উঠছে না, ওড়েনি এখনো পর্যন্ত, না ধরেছে, ধরেছে, আগুন ধরে গেছে, হয়ে গেছে এখনো পর্যন্ত। আমি আগুন দিলাম ফানুসের নিচে, মোমবাতিটা একটু নিভিয়ে নিয়ে দাঁড়াও। হ্যাঁ, ভেতরে গ্যাস সৃষ্টি হবে, আগুন ধরে গেছে, না পড়বে না, উড়ে যাবে। ভালো করে আটকানো হয়েছিল গো, খুব সুন্দর উঠেছে। গুড মর্নিং, আজ 20 নভেম্বর 2020, কালকে আমাদের সমস্ত প্রোগ্রাম এন্ড করতে অনেকটা লেট হয়ে গেছে, তাই তোমাদের সাথে কালকে মিট করতে পারিনি। আর আজকে একটু আগে ঘুম থেকে উঠলাম, আর ম্যাডাম এখন কিছু রান্নাবাড়ির কাজে ব্যস্ত প্রবাবলি, তো আমি ল্যাদ খাচ্ছি, আজকে সারাদিন ল্যাদ খাবো, সেরকম একটা প্রোগ্রাম রয়েছে আমার। এনিওয়েজ, এই ব্লগটাকে আমরা এখানে শেষ করছি, আর এই অ্যানিভার্সারি স্পেশাল ভ্লগে যদি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না আমাদের চ্যানেলটাকে। ঠিক আছে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।